নমস্কার বন্ধুরা, আমি মিনাল, সুন্দরবন গোসাবায় আমার বাড়ি। যাই হোক, আপনাদের আমি একটা আপডেট দিচ্ছি, যে আপডেটটা আপনাদের একটু হলেও হয়তো ভালো লাগতে পারে, কারণ বেশিরভাগ চাষিরাই বেশি টাকা খরচা করে ট্যাঙ্ক তৈরি করছে প্রথমবারেই। প্রথমবারেই বেশি না টাকা খরচা করে কম খরচায় করুন, তাতে আপনাদেরই ভালো হবে। আমি যে ট্যাঙ্কটা করেছি এটা 7000 লিটারের ট্যাঙ্ক। আপনারা এরমভাবে ট্যাঙ্ক তৈরি করতে পারেন, এটা কার্টুন দেওয়া সাইডে, আর কার্টুনের উপরে ঢালাই পেপার দেওয়া আছে যাতে কার্টুনগুলো না নষ্ট হয়। আর এর নিচে 3 ইঞ্চি পাইপই সবাই ইউজ করবেন, কারণ 3 ইঞ্চি পাইপ ছাড়া সরু পাইপ দিলে আউটলেটের ময়লাটা বেরোতে অসুবিধা হবে। আর বড় ট্যাঙ্কের ক্ষেত্রে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি পাইপ আপনারা ইউজ করবেন, তাতে সুবিধা হবে আউটলেটের ময়লাটা বেরোতে। আমার এই ট্যাঙ্কটা তৈরি করতে মাত্র 3220 টাকায় হয়ে গেছে। আর আপনারা যারা এরকম ট্যাঙ্ক করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই, সুবিধাই হবে। কিছু যদি বুঝতে অসুবিধা হয় বা আর এটা আমি ভালোভাবে বলে দিই একটা জিনিস, এই যে আউটলেটটা, আউটলেটের মাঝখান থেকে আমার এই ধার পর্যন্ত 1.5 ফুট ঢাল রেখেছি যাতে ময়লাটা পুরো একদম সেন্টারে গিয়ে জমা হয় আউটলেটের কাছে। আপনারা এরকম খুঁটি দেবেন, একটু ঘন দিলে আরও ভালো হয়। আর এই বাতাগুলো যদি আপনারা ঘন দিতে পারেন পুরোটা, আমার নিচেরটা বেশি ঘন আছে, উপরেরটা পাতলা দেওয়া, আপনারা পুরোটা যদি ঘন দিতে পারেন আরও ভালো হবে। আর এই আউটলেটের জয়েন্টটা আপনারা সিমেন্ট, বালি, কুচোটন চিপ এভাবেও আপনারা সব মিশিয়ে ভালোভাবে করতে পারেন। আর এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, ধন্যবাদ।